নফসের যত চাহিদা পয়দা হয় কিছু আছে শরীয়তে অনুমোদিত, আল্লাহ অনুমোদিত। কুল মান হাররামা জিনাত আল্লাহি আল্লাতি আখরাজা লিবাদিহি আত-তাইয়্যিবাতি মিনা রিজক, আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি বলেন যে এই বৈধ জিনাত সৌন্দর্য আর ওমদাখানা মজাদারখানা এগুলো কে হারাম করছে, খাও শরীরের হক আদায় করো, আর তোমার শরীরকে দিয়ে আল্লাহকে রাজি করো, ইবাদত করো, হারাম তো করা হয়নি। তো নফসের কুরবানির অর্থ হলো নফসকে যত নাজায়েজ খায়েশাত আছে চাহিদা আছে ওইগুলো থেকে নফসকে ফিরিয়ে রাখে, অর্থাৎ নফসের উপরে ওই মুহূর্তে করাত চালাবে, নফস টুকরা টুকরা হয়ে যাবে, তার অবৈধ খায়েশ অবৈধ চাহিদা অবৈধ দাবি পূরণ করা হবে। এলো কুরবানির হাদিস, আল্লাহর হাবিব বলেন এটার অনুগত না হবে, এটার আন্ডারে না আসবে, ওটার সাথে তারা মিল খায় শরিয়াতের সাথে সেই চাহিদা পূরণ করো, তারা মিল খায় না এটা বাদ দিয়ে দেবে।